যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি। অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার ঠিক আগে তাকে ছুরির আঘাতে গুরুতরভাবে জখম করে হামলাকারী। প্রাথমিক সার্জারির পর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। রুশদি একটি চোখ হারাবেন বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। হামলাকারী 24 বছর বয়সী যুবক হাদার মাতিকে আটক করেছে পুলিশ। কি উদ্দেশ্যে এই হামলা তা জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। নাফিস ইফতেখারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের শিটোকা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঔপন্যাসিক সালমান রুশদি। কালো মুখোশধারী এক ব্যক্তি মঞ্চে উঠে রুশদির ঘাড়ে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করেন। পরে জানা যায় হামলাকারী নিউ জার্সি প্রবাসী 24 বছর বয়সী যুবক হাদি মাতার। হামলার সময় শরীর থেকে প্রচুর রক্ত হারান সালমান রুশদি। প্রায় 5 মিনিট মঞ্চে পড়েছিলেন তিনি। পরে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে সরিয়ে নেওয়া হয়। রুশদির ঘাড়ের ডান পাশে বেশ কয়েকটি ক্ষত রয়েছে বলে জানিয়েছেন তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা দেওয়া ডাক্তার। ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিক সালমান রুশদি 1981 সালে তার মিডনাইট চিলড্রেন উপন্যাস দিয়ে খ্যাতি অর্জন করেন। বইটির জন্য সম্মানজনক ম্যান বুকার পুরস্কারও পান। তবে 1988 সালে রুশদি তার চতুর্থ বই দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে সমালোচনায় পড়েন। বইটির বিরুদ্ধে ইসলাম বিরোধিতার অভিযোগ ওঠে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। তার মাথার দাম $30,00,000 ঘোষণা করা হয়। বইটি প্রকাশের পর ভারতীয় উপমহাদেশ সহ বিভিন্ন দেশে সহিংসতায় কমপক্ষে 59 জন নিহত হন। হামলার শিকার হয়ে আহত ও নিহত হন বইটির কয়েকজন অনুবাদক। নাফিস ইফতেখার, চ্যানেল আই।